আমি জানি আমার কি হয়েছে। কি জানো তুমি? কিচ্ছু জানো না। অনেক সময় ওই গ্ল্যান্ড ফুললে ওটা টিউমার মনে হয়। অর্ঘ্য আমি তো বুঝতে পারছি আমার শরীরটা দিয়ে। হ্যাঁ কথা, আমরা তো তোকে সেটাই বলছি। বুঝতেই যখন পারছিস তখন দেরি করে তো আর কোনো লাভ নেই বল। আর তুই এতদিন বিষয়টাকে গুরুত্ব দিসনি কেন বলতো? এমন তো নয় যে তুই আজকে প্রথম ফেল করলি। আমি আমি বুঝতে পারিনি দিদি ভাই। যেদিন ফিল করেছে আমি সেদিন অর্ঘ্যকে বলেছিলাম, কিন্তু অর্ঘ্য বলল যে এই উইকটা ও ব্যস্ত থাকবে, ও নেক্সট উইকে আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাবে। তারপরে যে হঠাৎ কখন জ্বরটাও বেড়ে গেল আর ব্যথাটাও বেড়ে গেল আমি সত্যিই বুঝতে পারিনি, আমি ভাবতে পারিনি। এদিকে তো এমন ভাব করো যে বউকে ছাড়া কিছুই জানো না। বউকে এত ভালোবাসো তুমি, কথা যখন বলেছে ওর কষ্টের কথা, তখন তোমার মনে হয়নি এক্ষুনি একটা ডাক্তার দেখানো প্রয়োজন? তোমার অফিসটাই বড় হলো, তেমন হলে তো আমাদের বলতে পারতে। এটা আমার আর কথার ব্যাপার, কথা যদি কিছু বলার থাকে কথা আমাকে বলবে, আমি সেটা শুনবো। কিন্তু এই ব্যাপারে তোমার থেকে কোনো কথা আমি শুনতে চাই না। ওকে, আলবাত শুনতে হবে। তোরা আলাদা থাকলে তোর আর কথার ব্যাপার হতো, কিন্তু যখন একই ছাদের তলায় থাকি তখন শুধু তোর আর কথার ব্যাপার নয়। এটা কথা অসুস্থ হলে এটা এবাড়ির একজনের অসুস্থতা বলা হবে এবং তাতে আমাদের খারাপই লাগবে। ও আচ্ছা, এই শোনো, তোমরা দুজনে মিলে কথার মাথাটা বিগড়তে যাচ্ছ কেন? হ্যাঁ আশ্চর্য তো, কি হয়েছে? দেখি কি হয়েছে, অর্ঘ্য নিয়ে যাচ্ছে না নাকি? যাচ্ছে তো নিয়ে। তুই কি বলছিস রে মেজকি? কে ওর মাথা বিগড়চ্ছে বল দেখিনি, কে কোতার মাথা বিগড়চ্ছে? যাকে তোমার যদি অতই বোঝার মতন বুদ্ধি থাকতো তাহলে আজকে সংসারটার এই হাল হতো না। তুমি যে বুদ্ধির কথা বলছো মেজমা, ভাগ্যিস সেই বুদ্ধি মার ছিল না, তাই জন্য সংসারটা এখন অবধি টিকে আছে। সত্যি কথা বলতে গেলে আমরা কেউই কথার মাথা বিগড়ইনি। এই কথাগুলো বলা উচিত, তাই কথাগুলো বলছি যাতে অর্ঘ্য আর দেরি না করে তাড়াতাড়ি ওকে ডাক্তারের কাছে নিয়ে যায়। দেখো কথা, তাড়াতাড়ি কিন্তু সব টেস্ট টেস্ট করিয়ে নিতে হবে। আর তোমাকে আমি একটা কথা বলি ভাই, আমি কিন্তু নিজের কোনো স্বার্থ দেখেই কথাগুলো তোমায় বলছি না।